বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, যুক্তরাজ্য বিএনপির জোন টু এর আয়োজনে বার্মিংহামের লজেলসের উইল স্ট্রিট এর বাংলাদেশ ইসলামিক সেন্টার এন্ড জামে মসজিদে স্থানীয় বিএনপির ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দের উপস্থিতিতে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা কাজী আঙ্গুর মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এম এ মোশাহিদ তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা চৌধুরী।